প্রেম নেই কপালে, তাই এখন প্রেম পড়লে। সাবস্ক্রাইব করো, কি করছো? কি করছো? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, তোমার জীবনে প্রেম এসেছে? জীবনে এসেছিলো, এসে চলে গেছে, এসেছিলো, এসে চলে গেছে। আর আমরা বেশিরভাগ ব্লগ করে ফেলছি বাইরের দিকে, তাই আজকে ভাবলাম যে গ্রামের দিকে ব্লগ করি। গ্রাম বলতে আমাদের এলাকার দিকে ব্লগ করি। আর আজকে আমার সঙ্গে আছে মিরাজ। মিরাজ সে হাই। হাই। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বড়পোলে। যাচ্ছি মানে এসে গেছি সামনেই বড়পোল। তো বড়পোলের ভিতরে গিয়ে তারপরে দেখা হবে। আর যারা এখনো আমাকে চেনো না ভাই, আমার চেনো না? না। আমি মুস্তাক, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য মোশু অন কলকাতা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে তোমার পেম্পলে, আই মিন যেটা হচ্ছে বড়পোল সেটা হচ্ছে পেম্পল। ওই যে দেখতে পাচ্ছ টাকা টিকিট, টাকা টিকিট ভাই, তোর টিকিট কেটে নিয়েছি আমরা। টিকিট হচ্ছে এই, তোমার টিকিটটা দেখাচ্ছি অ্যামাউন্টটা। টিকিট কত নিয়েছে ভাই? টিকিট নিয়েছে হচ্ছে গাড়ি 10 টাকা করে, মানুষ 15 টাকা। গাড়ি 10, মানুষ 15। বন্ধ কটা পর্যন্ত? এখন কটায় বন্ধ? পারো 6:30 সাড়ে ছয় সাতটা, তাই তো? তাহলে আমার ইচ্ছে মতন ভিডিও করে নেই ভিতরে। আর এই মুহূর্তে এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের পেম্পল, আই মিন বড়পোল, ঠিক আছে? আর পার্কের ভিতরে কি কি আছে সম্পূর্ণ আমি ঘুরে দেখাবো, ঠিক আছে? আমাদের এখানে অবশ্য আর এটা হচ্ছে জলকারের নিয়ে অবস্থিত, চারিদিকে জলকার আর হচ্ছে সবুজে গাছ ঘেরা চারিদিকে, পুরো একটা ন্যাচারাল ফিলিং। জায়গাটা হচ্ছে তোমার ধানকুড়িয়া, তার মানে ধানকুড়িয়া। আর এখানে এসে বলবে পেম্পলে যাও, বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই বলে দেবে পেম্পল কোথায়, বড়পোল, আই মিন পেম্পল, দুটো নামে চেনে, ঠিক আছে? বেসিক্যালি আমরা এখন চিনবো পেম্পলে, বিকজ প্রেম নেই জীবনে, তাই এখন পেম্পলে। আর এখানে হচ্ছে বেসিক্যালি সবাই প্রেম করতে আসে, সিঙ্গেলরাই বেশিরভাগ আছে কাপলের থেকে, আর একটু দাগা করে। এই পার্কটাই হচ্ছে দাগা করা পার্ক, তার মানে ধরো দুজনে গল্প করছে, পাই দিয়ে দাগা মারবে। আমরা ভালো ছেলে না, আমরা ভালো ছেলে, আমি এসব করতেই পারি না, ঠিক আছে? সবাই প্রেম করছি, আমি দেখছি, আমি সাপোর্ট করছি, আই উইল সাপোর্ট, কিন্তু যদি ভুল বাস তো ওদের ব্রেকআপ হয়ে যায়, দোষ আমাদের না। বন্ধু কথা তুমি বুঝতে পারবে। একটা জিনিস তো আমাদের বলাই হয়নি যে এই পোলটা তেমনি বড় পোল থেকে পিম্পল হওয়ার কারণ কি, রিজন কি? রিজনটা একটাই, এটা হচ্ছে যে মানে বহু জায়গা থেকে অনেক অনেক কাপলসরা এখানে প্রেম করতে আসে, তাই এটা পিম্পল, উপযুক্ত জায়গা বলে সেখান থেকে নাম করি। আর এখানে আসলে মোটামুটি ন্যাচারাল এরকম তোমার জলকারের উপর দিয়ে যে হাওয়াটা আছে এগুলো উপভোগ করতে পারবে। আর চারিদিকে মোটামুটি জলকার, আর হচ্ছে তোমার মাঝখান দিয়ে এরকম একটা সরু আলের মতো রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তুমি ভ্রমণ করবা আর প্রেম করবে, সবাই সবাই দেখবা। তুমি যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো বা বয়ফ্রেন্ড নিয়ে আসো তাহলে হচ্ছে তুমি বসে বসে প্রেম করবা। এখানে আসতে বলবো না, যদি কখনো এসে যাও, ঠিক আছে, তো একবার ভিজিট করতে পারো, বিকজ এখানে হচ্ছে তোমার একটা ন্যাচারাল, তোমার একটা তোমার ন্যাচারাল পরিবেশ, যেখানে হচ্ছে তোমার সমুদ্র, এই সমুদ্র বলছি কেন বল, ওই তোমার জলকারের হাওয়া পাবে, তার সাথে সাথে তোমার গাছের হাওয়া, দুটো মিশ্রণ করে তোমার একদম হৃদয় ঠান্ডা করে দেবে। তো অবশ্যই ভিজিট করতে হবে, যদি ধানকুড়িয়া বাদুড়িয়া ধারে পাশে আসো তো পেম্পলে অবশ্যই ভিজিট করবে আর প্রেম দেখে যাওয়া। আর এখানে হচ্ছে দেখো বাঁশের ব্রিজ যাচ্ছে, একদম পুরো ন্যাচারালভাবে যেটা তৈরি করা হয়, এক হাত দিয়ে ধরে যেতে হবে, খুব একটা রিস্কের জায়গা, আমি যেতে পারছি না বিকজ দাদা বলছে যেতে দেবে না, এর ভিতরে জামানা আছে, সব কিছু ভুল ভালো হচ্ছে আমার, এখানে যাওয়া নিষেধ, না হলে গেট যেতাম আর দেখাতাম, কিন্তু এখানকার ভিউটা অনেক সুন্দর লাগছে। তুমি এদিকে পুরো শেষ মাথায় চলে এসেছি, এখানে দেখা আছে দ্য পার্ক এন্ড, প্রবেশ নিষেধ, এ সাইডে যাওয়া যাবে না, কিন্তু প্রবেশ করার পথ আছে অনেক, যেতে পারবে। আর পুরোটাই হচ্ছে তোমার পার্কটার পুরোটাই হচ্ছে চারিদিকে এই দুইদিকে এরকম গাছ আর মাঝখান দিয়ে রাস্তা আর এরকম জল, বুঝতে পারছো? একদম পুরো ন্যাচারাল, তেমন ন্যাচারাল যেটা আর কি সেরকম একটা জিনিস, তো এখানে অবশ্যই ভিজিট করবা যদি ধারে পাশে।
আর টিকিটের মূল্যটা যদি বলি, টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু 15 টাকা করে, আর বাইকটা হচ্ছে তোমার 10 টাকা। তার মানে মোটামুটি খুব অল্পর মধ্যে তুমি অনেক বড়, তার মানে প্রায় 1 কিলোমিটারের মতো এরকম সরু রাস্তা আছে, যেটা আমি আর কি আগে দেখিয়েছি। তো 1 কিলোমিটার মতো এরকম রাস্তা আছে চারিদিকে, আর বসার জায়গা, আর বাচ্চা থাকলে বাচ্চাদের মতো খেলা। তবে আমরা কিছু টাইম দোলনা থেকে বাচ্চা হয়ে যায়, ঠিক আছে, তো সেটা ভিন্ন কথা। আমার ভিডিও 100% লোকের মধ্যে হচ্ছে 80% বিনা সাবস্ক্রাইবে দেখে, আর 20% সাবস্ক্রাইবার। বলো না, বলো সাবস্ক্রাইব করো, কী করছো? কী করছো? সাবস্ক্রাইব লাইক করে দাও, তুমি সহজে বলো, লাইক করে দাও। ওকে, বলে দাও, লাইক না করলে বলো বাড়ি যেতে দেবো না, লাইক না করলে বাড়ি যেতে দেবো না। ওকে, দেখতে পেয়েছো তো ভাই, তোমার নাম কি? দেবু বর, টাইটেল বর। বর কার বর? মেইল বর। ও ভাই, তো পুরো জমিয়ে দিচ্ছে। ভাই বলছি, ভাই বলছি একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? না, তোমার জীবনে প্রেম এসেছে? জীবনে আসলে এসে চলে গেছে, আসলে এসে চলে গেছে। ধোকা দিচ্ছে? তো তুমি এখন বেঁচে রয়ে মরে যাওনি কেন? শুধু এই, তুমি তো সত্যিকারের ভালোবাসো না? সত্যিকারের ভালোবাসলে ধোকা দিলে মরে যেতে হয়, ভালোবাসা প্রমাণ করো মৃত্যু দিয়ে। আমি ওরকম ছেলে না, যারা মেয়েরা ঠকায় তাদের আমি পছন্দ করি। আই নো ডোন্ট লাইক। তার মানে হাত হচ্ছে তোমার পেম্পলে এসেছি বলে আমি প্রেমের গল্প করছি বলে রাগ করো না যেন। হ্যাঁ, হাত কাটবে না, পা কাটবে না, নখও কাটবে না তুমি, তাই তো? কার জন্য? কার জন্য জীবন দেবো না? নখ কাটবে না তো? না। ও ভাই, আর নিজের সেফটির জন্য একটা ভালো কথা বলি, ঠিক আছে, অলওয়েজ ইউজ মাস্ক, বিকজ তোমার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড চলে আসতে পারে এখানে, দেখতে পাবে, ঠিক আছে, বিকজ এখানে সবাই বিকেলবেলা করে আসে, তার জন্য সবসময় মাস্ক ইউজ করবা, ঠিক আছে, যেন না ধরতে পারে, ঠিক আছে, সেইভাবে করবা, পেম্পলে এসে যেন ধরা না খেতে হয়। তো আমাদের মোটামুটি ওর ভিতরে অনেকটাই ঘুরে গেছে না? একদম কমপ্লিট। তো চলো এবার আমরা বাইরের দিকে যাবো, বাইরে আর একটা সাইড আছে, সেখানে খাবারের দোকান টোকান অনেক কিছু আছে, তো সেগুলো একটু খাবার ট্রাই করবো হালকা করে, চলো খরচা করতে হবে। আর যখনই আমি যাই এই ভাইয়ের সঙ্গে দেখা হয়, এই ভাইয়ের কাছে আগের বার লস্যি খেয়েছি, আবার তোর কাছে লস্যি ছিল, চিনতে পেরেছিস আমাকে? সাবস্ক্রাইব করো এক্ষুনি, তুই বল না, তুই একবার বল, আরে না তুই বল না সাবস্ক্রাইব, না তুই না বললে সাবস্ক্রাইব করব, ফ্রি ফায়ার প্লেয়ার তুই বললি, বল বলে দে না, দেখ বলে দে, বলে যে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিও, দেখি যে জোরজবরদস্তি সাবস্ক্রাইব নিচ্ছে। টেম্পলে এসে পেম পেলাম না, তাই এখন বাইরে দাঁড়িয়ে লস্যি। এখন লস্যি খাওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে ভাই, যদি টাকা না দিই আমি এখান থেকে চলে যাই দৌড়ে, তুই রাগ করবি? কিচ্ছু করবো না, আরো ভালোবেসে বললে চলে যাবো। আর এই ছিল আমার বড়পুল ঘোরার অভিজ্ঞতা। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করছো না কেন? আর দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে, তাতে সময় ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বাই।